नमस्कार আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো এবং ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জি। কিন্তু প্রশ্ন উঠছে দুটো, এক এবার কি হবে, দ্বিতীয় প্রশ্ন যেটা সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে কেনই বা অভিষেক ব্যানার্জির স্ত্রীকেই ডাকা হচ্ছে, এর পেছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে। চলুন সব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তায়। শুরুতেই বলি আপনাদের রুদ্রবার্তা মানেই কিন্তু আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। দুটো প্রশ্নই কিন্তু নাড়াচাড়া করছে। প্রথমত বলে রাখি, আজকে একদম সোজা 12:31 ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জি। টান টান উত্তেজনা ছিল সকাল থেকে, মাঝে মাঝে ব্রেকিং নিউজ, মাঝে মাঝে ভাইরাল নিউজ, এইভাবে ছড়াচ্ছিল বিভিন্ন মিডিয়ার মধ্যে খবর। কি হবে কি হবে, এই একটা উত্তেজনা ছিল। এ যেন ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচ দেখাচ্ছেও ভয়ঙ্কর ব্যাপার ছিল আমাদের মনের মধ্যে, অর্থাৎ আমরা যারা উৎসুক হয়ে থাকি ব্যাপারটা কি হচ্ছে দেখার জন্য। অবশেষে গেলেন তিনি। এই যে তার দেরি হওয়া, মানে 11টার সময় যাওয়ার কথা ছিল কিন্তু তিনি গেলেন 12:30, এর পেছনে কারণে অনেককে খুঁজছেন, মানে কি কারণ সেটা অনেকে খুঁজছেন। তবে আমার যা মনে হয় তাতে আজকে ইডির তিনজন দিল্লি থেকে আধিকারিক এসেছেন, মানে অফিসার এসেছেন, সেই অফিসারগুলো এসে পৌঁছেছেন 11:30 পরে। স্বভাবতই সেই খবরটাও নিশ্চয়ই তাকে পৌঁছে দেওয়া হয়েছিল এবং তার জন্যই হয়তো তিনি দেরি করে বেরিয়েছেন, কারণ যিনি হাজিরা দেবেন 12:30 সময় তিনি 11:00 আসতে পারতেন, কিন্তু তিনি গেছেন দেরি করে। তার কারণ হচ্ছে, আমার মনে হচ্ছে, যেহেতু ইডির আধিকারিকরাও তারাও দেরিতেই এসে পৌঁছেছেন, তাই এটা আমার মনে হলো। কোনো বিশ্বস্ত সূত্র নয় কিন্তু, এটা অনুমান। ইডি দপ্তরে হাজিরা দিলেন, দেখা গেল সেখানে ক্যামেরায় 6 লাভ এবং পুলিশে 6 লাভ, এটা হবেই, কারণ সিকিউরিটির ব্যাপার আছে। আবার ইডি দপ্তর থেকে, মানে দিল্লির ইডি দপ্তর থেকে যারা এলেন তিনজন অফিসার, তাদের প্রত্যেককে কিন্তু নিয়েও এলেন কলকাতা পুলিশ। তার কারণ হচ্ছে, এখানে সুপ্রিম কোর্টের আদেশ ছিল যে তারা যখন আসবে তাদের নিরাপত্তা দেখার জন্য, কারণ এই রাজ্যে সত্যিই তো সব কিছু নিরাপদ নয়। যাই হোক, ইডি দপ্তরে অবশেষে তিনি গেলেন। এবার প্রশ্নটা আপনার মনের মধ্যে, আমার মনের মধ্যে, সবার মনের মধ্যে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। এবার আপনার মনের মধ্যে আরেকটা প্রশ্ন আসবে, আপনি কি ভবিষ্যদ্রষ্টা? না, আমি কোনো ভবিষ্যদ্রষ্টা নই। তবে আবারও বলছি, পরিস্থিতি যা বলছে সেটা পর্যালোচনা করতে পারি, কারণ কোনো ইউটিউবারের কাছেই বিশ্বস্ত সূত্রের কোনো খবর আসে না, কাজে আমার কাছেও আসে না, মিথ্যে বলে লাভ নেই। কিন্তু পরিস্থিতি বলে দেয় যে কী হতে চলেছে। পরিস্থিতি বলছে এটাই, ইডি দপ্তরে আজকে গিয়ে কিন্তু বেরিয়ে আসবেন রুজিরা ব্যানার্জি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেরোবেন কি বেরোবেন না, এটা আটকে আছে একটা জিনিসের ওপরে, জানেন কি, সেটা হচ্ছে রুজিরা নাড়ুলা আর রুজিরা ব্যানার্জি, এটা কি এক নাকি আলাদা? রুজিরা নাড়ুলার নামটা হলে পরে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, কারণ রুজিরা নাড়ুলার একদম থাইল্যান্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং সেখানে টাকা ট্রান্সফার হয়েছে, ভাট হয়েছে, ভাট ফাট সব ব্যাপার আছে। আর কী বলে, ভাট মানে ওখানকার মুদ্রা, এখানে যেরকম টাকা ওখানে ভাট হচ্ছে মুদ্রা। থাইল্যান্ডের অ্যাকাউন্টে, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা রুজিরা নাড়ুলা কেন টাকা পেয়েছেন, কোথা থেকে টাকা পেয়েছেন, একজন ভারতীয় কী করে বিদেশে অ্যাকাউন্ট খুললেন, এই সব প্রশ্ন কিন্তু জড়িয়ে ধরবে তখন। আর ইডি আধিকারিকরা এই সবের ওপরই প্রশ্ন করতে চলেছেন হয়তো, কারণ এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। কারণ আমি এই কথাটা কেন বলছি বলুন তো, আমার কাছে কোনো বিশ্বস্ত সূত্র নয়। আসলে কেন বলছি, বলছি শুভেন্দু অধিকারী বারবার একটা নাম নেন, সেটা হচ্ছে রুজিরা নাড়ুলা, আর অভিষেক ব্যানার্জি বারবার বলেন, একবারও তো নাম তুলে বলছেন না, মানে এখানে যেন কোথাও একটা ফারাক রয়েছে। তো সেই রুজিরা নাড়ুলা এবং রুজিরা ব্যানার্জি যদি এক হয় তাহলে কিন্তু মুশকিল আছে, একই ব্যক্তি দুটো নাম। রুজিরা নাড়ুলা যেহেতু, রুজিরা নাড়ুলা বাবার নামও তাহলে অন্য হবে, তাহলে এই সমস্ত প্রশ্ন আসবে এবং তার কী করে অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে কী করে টাকা গেল, এই সব প্রশ্ন কিন্তু জড়িয়ে ধরবে। আর সেই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব কঠিন আমার মনে হয়। তবে অভিষেক ব্যানার্জির স্ত্রী অর্থাৎ রুজিরা ব্যানার্জির সঙ্গে কিন্তু সঞ্জয় বসুও গেছেন, মানে অ্যাডভোকেট, তিনিও গেছেন ইডির দপ্তরে। তবে তাকে ইডির দপ্তরের ভেতরে যেখানে ইন্টারোগেশন হবে সেখানে ঢুকতে দেওয়া হবে না। সিনেমা এরকম দেখেন আর কি, একটা কাঁচের দেওয়াল থাকে, তার এই পাশে বসে দেখা যায়, ভিডিওতে দেখা যায় যে কী কথা বলছে না বলছে, শুনতে পাওয়া যাবে না, দেখতে পাওয়া যাবে। আবার সে যখন কিছু বলবে, মানে যদি যাকে জিজ্ঞাসাবাদ করছে তিনি যদি কিছু ডকুমেন্টস চান, তাহলে সেই ডকুমেন্টসগুলো প্রডিউস করতে পারেন অ্যাডভোকেট। এটা হচ্ছে সিস্টেম, আমি আপনাকে বললাম তো, সিস্টেমটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার এই সিস্টেমটা যখন আপনি শুনলেন তখন বুঝতেই পারছেন যে এই প্রশ্নগুলো কীভাবে হবে এবং কতক্ষণ জেরা হতে পারে। জেরা বেশ কিছুক্ষণ ধরেই হবে কিন্তু, এবং সেই জেরাতে আবারও বলছি আমি, এই মুহূর্তে রুজিরা ব্যানার্জির কোনো ভয় নেই, কিন্তু রুজিরা নাড়ুলা
যদি রুজিরা ব্যানার্জি হয় তাহলে কিন্তু ভয় আছে, কারণ তখন আবার প্রশ্ন উত্তর এগুলো অনেক কিছু হবে। এবং রুজিরা নারুলায় যদি রুজিরা ব্যানার্জি হয় তাহলে কিন্তু অনেক কিছুই হবে, রাজনীতিতে অনেক তৃণমূল নেতারই মুখ বন্ধ হয়ে যাবে, কারণ একই ব্যক্তি দুটো নাম, তার আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিদেশে, কেন কেন অ্যাকাউন্ট করেছেন, বিদেশে অ্যাকাউন্ট করা যায় কিনা, বিদেশে অ্যাকাউন্টে রাখা যায় কিনা টাকা, সেই টাকা ট্রান্সফার করা যায় কিনা, এসব রাজ্যের প্রশ্নে জড়িয়ে যাবে। কারণ রাহুল গান্ধীরও বিদেশে অ্যাকাউন্ট আছে বলে আমার জানা নেই, রাহুল গান্ধী যিনি কথায় কথায় বিদেশে চলে যান তারও বিদেশে অ্যাকাউন্ট আছে বলে আমার কিন্তু জানা নেই, আর না দেশের কোনো কেউ বলেছেন যে রাহুল গান্ধীর আরেকটা বিদেশে আরেকটা অ্যাকাউন্ট আছে, জানা নেই, আবার বলছি জানা নেই, নেইও। কাজেই একজন ভারতীয় তিনি বিদেশে গিয়ে অ্যাকাউন্ট খুলে ফেললেন, এবং কেন খুললেন, সেখানে টাকা ট্রান্সফার করছেন কেন বা রাখছেন, দেশের টাকা কেন বিদেশে রাখছেন, আমরা যেরকম বিদেশ থেকে টাকাটা আসে আমাদের অ্যাকাউন্টে, মানে ভারতবর্ষে অর্থনীতিতে আমাদের অবদান হয়, কিন্তু ভারতবর্ষ থেকে টাকাটি অন্য জায়গায় অ্যাকাউন্টে কেন ডিপোজিট করবো, এটা একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নতে ঘুরপাক খেলে রুজিরা নারুলা এবং রুজিরা ব্যানার্জি যদি এক হয় তাহলে কিন্তু খুব মুশকিল আছে, মানে টাফ সমস্ত কিছু ব্যাপারটা। এটা হচ্ছে পরিষ্কার সত্যি কথা, আমি আপনাদের বললাম, ভেঙে বললাম, এগুলো হচ্ছে কারণ, এর কারণের উপর দাঁড়িয়ে কিন্তু ইডি অনেক কিছু করতে পারে। ইডি আধিকারিক তিনজন দিল্লি থেকে এসেছে, তাদের হাতে কিছু সূত্র আছে, মনে রাখবেন এক বছর এক মাস পরে আবারও জেরা করছে ইডি, তার আগে জেরা করেনি কিন্তু, অর্থাৎ ছেড়ে রাখা আছে। দিলীপ ঘোষ বলেছে কেন জেরা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে না কেন, দিলীপ ঘোষ বা যে কেউ বলুক এই কথাগুলো বলা যায়, কিন্তু গ্রেপ্তার করতে গেলে এত বড় একটা সংস্থা যদি কাউকে গ্রেপ্তার করে তাহলে তার কাছে ভালো এভিডেন্স থাকা দরকার আছে, এবং তারপরে সেই গ্রেপ্তার হলো আর ছেড়ে দিয়ে চলে গেলো, মানে জামিন পেয়ে গেল পাট করে তারপরে দিনই, তাহলে একদম পুরো সংস্থার ইজ্জত মানে কী বলো থাকে না আর, তো সেটা দেখে সব কিছু করে আটঘাট বেঁধে কাজ করে, তার জন্য গ্রেপ্তার করতে দেরি হয়, এটা বোঝার দরকার আছে আমাদের সবার। এবার আসি কেনই বা অভিষেক ব্যানার্জির স্ত্রী, মানে রাজনৈতিক অভিসন্ধি কি, দেখুন আপনাকে আমি একটু খুলে খালে বলি, আমি ওইরকম ওই তত্ত্ব কথায় যাই না, আমি বাংলা কথা বুঝি, আমরা কী বলুন তো সাধারণ মানুষ, সাধারণ মানুষ সাধারণ যুক্তিতে বুঝি, মানে আমি আপনার কথা বা আমার কথা যা বলবো মেঠো বাংলা, এটা পরিষ্কার কথা, আপনি যাতে বুঝতে পারেন। অভিষেক ব্যানার্জির স্ত্রীকেই বা কেন টার্গেট করা হচ্ছে, এটা তৃণমূলের যদি কেউ থাকে সেও প্রশ্ন করতে পারে যে এটা রাজনৈতিক অভিসন্ধি, আমাদের দাদার ভাই মানে বউকে মানে বৌদিকে ধরা হচ্ছে, এটা ভাবতে পারেন। অভিষেক ব্যানার্জি যেভাবে বলছেন যে আমার স্ত্রীকে ফাঁসানো হচ্ছে, মমতা যেরকম বলছেন আমার বউ মাকে ফাঁসানো হচ্ছে, বাচ্চা ছেলে এসব বলে যে কান্নাকাটি করছেন বা দেখাচ্ছেন আর কি, সেগুলো একটা প্রশ্ন আছে, কেন অভিষেক ব্যানার্জির স্ত্রী কেন। আচ্ছা আমি আপনাদের পুরনো ইতিহাস একটু ঘেঁটে উল্টে পাল্টে বলি, এই রাজ্যে একজন মন্ত্রী ছিলেন পরিবহন মন্ত্রী, যিনি এখনও পরিবহন মন্ত্রী নন, ও লাভলি বলেন, হ্যাঁ মদন মিত্র, মদন মিত্র জেলে ছিলেন আপনারা জানেন, বেলে আছেন এটাও আপনারা জানেন, জেলে আর বেলে থাকা ব্যাপারটা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের মধ্যে আকছার রয়েছে। তো সেই জেলে এবং বেলে থাকা মদন মিত্র এতদিন তো জেলে ছিলেন, কিন্তু তার স্ত্রীকে মানে মদন দা যদি বলি তাহলে আমাদের বৌদি হবে সবার, তো সেই বৌদিকে কি কোনোদিন ডাকা হয়েছে, উত্তর হচ্ছে না। সুদীপ ব্যানার্জি ফেসেছেন কিন্তু নয়না ব্যানার্জিকে ডাকা হয়েছিল কি, উত্তর হচ্ছে না। কুণাল ঘোষ তো জেলে ছিলেন, কুণাল ঘোষের স্ত্রীকে ডাকা হয়েছে কি, উত্তর হচ্ছে না। সারদা কাণ্ডে সুদীপ্ত সেন ঢুকেছেন, সুদীপ্ত সেনের স্ত্রীকে কি আটক করা হয়েছে, উত্তর হচ্ছে না। আচ্ছা দুর্নীতিটা কেন ঘুরে বেড়াচ্ছে এই অভিষেক ব্যানার্জির আশেপাশে, প্রশ্ন আসবে কেন তাকে টার্গেট করাচ্ছে, নবজোয়ার করছে তৃণমূলের জোয়ার, দেখুন জোয়ার করুক আর ভাটা করুক কারোর কিচ্ছু যায় আসে না। এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি গলাবাজি করে চেঁচিয়ে চেঁচিয়ে যিনি বলেন বা যিনি একদম বলেন জোর দিয়ে, তিনি হচ্ছেন তাপস রায়, একজন বিধায়ক যাকে মন্ত্রীও করা হয়নি। আচ্ছা তাপস রায়কে কোনোদিন কোনো দুর্নীতিতে কি দেখেছে, মানে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, কোনো সারদা কোনো রোজভ্যালি কোনো এই কাণ্ড কোনো ওই কাণ্ড কখনো নারদ কোনো কেসে আপনি জন্মে দেখেছেন? আমি বলছি আমি জন্মে দেখিনি। তাপস রায় যা বলেন মানে বিধায়ক তাপস রায় যা বলেন, চেঁচিয়ে বলেন, দাপটের সঙ্গে বলেন, যা কিছু বলেন, কিন্তু তার বিজেপির বিরুদ্ধে কথা বা সিপিএমের বিরুদ্ধে কথা বা কংগ্রেসের বিরুদ্ধে কথা এই কথা আমি যাচ্ছি না, রাজনীতিগতভাবে তিনি যা করেন সেটা বলেন, কিন্তু তাকে দুর্নীতিতে কেউ ফাঁসাচ্ছে না কেন, ফাঁসানো তো উচিত, এতবার বিজেপির নামে বলছে, এতবার মোদির নামে বাজে বাজে কথা বলেছে, কই তার বেড়া তো কিছু হচ্ছে না। একজনও বলতে পারবেন তাপস রায় কোনো কিছু দুর্নীতিতে যুক্ত, তার স্ত্রীর কথা বাদ দিন, তিনি দুর্নীতিতে যুক্ত কেউ বলছে, কেউ ফাঁসাচ্ছে না তো। আচ্ছা ধরে নিন ফিরাদ হাকিমের কথা, নারদকাণ্ডে তাকে টাকা নিতে দেখা গেছে, যদিও আমি বারবার বলছি নারদকাণ্ড কিন্তু হচ্ছে একটা বড় কনস্পিরেসি, অর্থাৎ চক্রান্ত, যেভাবেই হোক বড় বড় মাথাগুলোকে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছিল, মানে যাতে কেউ উঠতে না পারে, ফিরাদ হাকিমের কিন্তু যোগ্যতা ছিল, আমি আবারও বলছি এই রাজ্যে ফিরাদ হাকিমের কিন্তু যোগ্যতা ছিল, যোগ্যতা ছিল শুভেন্দু দিগর যাদের গায়ে কালি ছেটানোর চেষ্টা হয়েছে, যোগ্যতা ছিল সুব্রত মুখার্জি যিনি মারা গেছেন, স্বর্গত সুব্রত মুখার্জি তাকেও ফাঁসানো হয়েছে, মানে সব কিছু ফাঁসানোর চক্রান্ত,
মানে কেউ উঠতে না পারে, এটা আমাদের মনে হয়েছে, সত্যি মিথ্যে পরে দেখা যাবে, কিন্তু আমার মনে হয়েছে, আমার অভিব্যক্তি আছে, আমি বলতেই পারি। যে রাজ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলতে পারেন প্রধানমন্ত্রী মানে চৌকিদার কিয়া হ্যায়, আর সবাই বলতে পারে চোর হ্যায়, সে রাজ্যে আমি বলতেই পারি যে আমার মনে হচ্ছে এটা পুরো ফাঁসানো হয়েছে। সে ফিরাদা কিবির স্ত্রীকে কিন্তু কোনোদিন কোনো কেসে আপনি দেখেছেন ডাকছে? সিবিআই ইডিতে দূরের কথা, কেউ বিজেপিরও কেউ মানে ফিরাদা কিবির নামে অনেক অনেক কথা বলে, কিন্তু তার স্ত্রীর নামে কেউ বলছে দেখেছেন? বলেনি। কেন বলেনি? তিনি তার স্ত্রীকে সামনে করেননি, মানে কোনো কাজে তিনি স্ত্রীকে কোনো সামনে করেননি। তো তার স্ত্রী যখন সামনে নেই তাহলে তার নাম আসবে কী করে? অর্থাৎ এরা কেউ জড়িত নয়, এটা ভালো করে বুঝুন। কারুর নাম যখন আসছে নিশ্চয়ই কারণ আছে। আচ্ছা, অভিষেক ব্যানার্জির নামটা চলে এসছে কয়লা পাচারকাণ্ডে, আগে কি কোনো দিন এসছে? দেখুন, কতগুলো প্রশ্ন যদি আপনি ফেলেন, মানে আপনি তৃণমূলই করুন, ঠিক আছে, তৃণমূল করছেন, কোনো ব্যাপার না, তৃণমূল করছেন, যতই দুর্নীতি করুক আপনি তৃণমূল ছাড়বেন না, কিন্তু প্রশ্ন তো একটা আপনার মনের মধ্যে আসা উচিত যে অন্য নেতাগুলোকে কেন করা হচ্ছে না। আমি তো তাপস রায়ের নাম তো একদম নাম ধরে ধরে বলছি, তাপস রায়। আবার আপনি যদি দেখেন পরেশ পাল, তিনিই তো আছেন, তার নামে এই খুন যখন বা এই যে আক্রমণ করা মানে ভোটে নির্বাচন পরে আক্রমণের কথা এসছে, কিন্তু কোনোদিন শুনেছেন পরেশ পাল টাকা ঝেড়েছে? শুনেছেন? শোনেননি। দেখুন, আমি সিপিএম বিরোধী কথা বলি, কিন্তু যখনই এই সুদীপ্ত সেন মানে চটচটটা চিড়িং মাছটা বিমান বসুকে বলে যে টাকা মেরেছে, আমি বিশ্বাস করি না, আমি প্রথম বলেছিলাম বাজে কথা, মানি না। একইভাবে যদি বলেন অধীর চৌধুরী, বলবো আমি মানি না, যতই মোদীকে বলুন পাগলা মোদী বলেছেন, কিন্তু সে টাকা ঝেড়েছে বললে বিশ্বাস করা যায় না। একইভাবে এই সুদীপ্ত সেনের টাকা শুভেন্দু অধিকারী ঝেড়েছে বললে বিশ্বাস করা যায় না, মানে এগুলো একদম পুরো ঘটনা ছিল, এগুলো হচ্ছে চক্রান্ত একদম। 2020 শেষে যখনই বুঝেছে 2021 ক্ষমতায় এসে যেতে পারে, এই সরকার চলে যেতে পারে, তখন কাকে কাকে ফাঁসানো যায়, কাকে কাকে চুপ করানো যায়, এই জন্য সিপিএম কংগ্রেস বিজেপি সবাইকে বেছে বেছে নামগুলো লিখিয়ে দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। তো এগুলো হয়েছিল, কিন্তু এদের নাম ফাঁসানো হয়নি। আজকে এই নামগুলো উঠছে তার পেছনে একটাই কারণ আছে, মানে ঠান্ডা মাথায় আপনি ভাববেন কারণ আছে। আজকে বারবার শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলছেন এবং লাগাতার বলছেন, একবার কি কাগজ দেখাচ্ছেন, মানে কি বলবো, চেক বলে দিচ্ছেন, চেক নাম্বার বলে দিচ্ছেন, সেটা হচ্ছে রুজিরা নারুরা, মেনকা গম্ভীর নাম ধরে ধরে বলছেন, কিন্তু অভিষেক ব্যানার্জি যতই বলুন তার নামে একটা মামলা করতে পেরেছেন? উত্তর হচ্ছে না। তাই ঠান্ডা মাথায় ভাববেন কেন নামটা আসছে। আবারও বলছি নামটা কেন আসছে, কয়লা পাচার কাণ্ড, গরু পাচার কাণ্ড, এই সমস্ত কাণ্ডের মধ্যে কেন পার্টিকুলার এইসব লোকগুলোর নাম আসছে, কেন আসছে না অন্যান্য নেতাদের নাম? কই ফিরাদ হাকিমের নাম তো গরু পাচার মামলায় আসেনি, এসছে? আসেনি। কয়লা পাচারে ফিরাদ হাকিম জড়িত কেউ বলছে? কেউ বলছে না। তাপস রায়ের কথা বাদ দিন, নিট অ্যান্ড ক্লিন লোক, এরকম বহু নিট অ্যান্ড ক্লিন লোক আছেন যাদের নাম কোথাও নেই, কিন্তু এদের নাম আসছে কেন? আরে ডাল মে কুচ তো কালা হ্যায়, শুধু শুধু কেস নেই কিছু নেই আপনাকে ফাঁসিয়ে দেবে। আচ্ছা এত কথা বাদ দিন, এই রাজ্যে সবচেয়ে বড় বিজেপি শত্রু যদি কে হয়, কে? অভিষেক ব্যানার্জি না, মমতা ব্যানার্জি। তো তার নামও তো বলা যেত, মমতা ব্যানার্জি এই করেছেন, মমতা ব্যানার্জি ওই করেছেন, কোনো দিন কেউ বলেছে? বলছে না। বলেছে? বলছে না। সিবিআই ডাকছে? ডাকছে না। ইডি ডাকছে? ডাকছে না। তাহলে ডাকছে না কেন? মাথাকেই তো ধরতে পারে, যদি বলেন সবার মাথা ধরছে না, কারণ তিনি দুর্নীতিতে যুক্ত বলে প্রমাণ নাই, মানে কোনো অভিযোগও নেই, তাই তিনি ক্লিন আছেন, সিম্পল হিসাব, আমার কাছে হিসাব সোজা। এবার আপনি বলতে পারেন সব কিছু জেনেও যে সহ্য করে সেও অপরাধী, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা আপনার কথা মানা গেল, কিন্তু সরাসরি তার নাম কেউ বলছে না, মানে মানে একটাই, যে দোষ করেছে তার নামটা আসছে, নয়তো আসতো না, তাই না? এবার আপনি বলুন, আমি বললাম যুক্তিগুলো আপনি খণ্ডন করতে পারবেন? যদি খণ্ডন করেন যুক্তি দিয়ে খণ্ডন করবেন, অযৌক্তিক কথা বলে কেউ বলবেন না যে একটা মনে হলো, অযৌক্তিক না, যুক্তি দিয়ে। আমি আমার যুক্তি দিয়ে দিলাম, আমি নামও বলে দিলাম, তাপস রায়, পরশ পাল, এদের নামগুলো বলে দিচ্ছি, নাম বলে বলে বলছি এদের নামে কোনো অভিযোগ নেই, মানে এইসব কেসে নেই। এমনকি ফিরাদ হাকিমের কথা আমি বললাম, তার নামটা নারদকাণ্ডে পাওয়া গেছে, তাকে দেখতে পাওয়া গেছে, আবার আমি বলছি নারদকাণ্ডে একটা কনস্পিরেসি আমার মনে হয়েছে, আমি যুক্তি দিয়েছি। এবং তারপরে আমি আরবারও বললাম যে সেই কেসে বা অন্য কোনো কেসে কিন্তু ফিরাদ হাকিমের স্ত্রীকে দেখা যায়নি, কোনো বড় নেতা মদন মিত্র থেকে শুরু করে সবার নাম, যারা যারা জড়িয়েছেন, কুণাল ঘোষ, তাদের স্ত্রীদের নাম কোথাও আমরা পাইনি, অর্থাৎ বাড়ির পরিবারে কারোর নাম নেই। আজ কেন কনস্পিরেসিতে বাড়ির বউকে টানা হবে? অবশ্য ঠিক না, যুক্তিগুলো খণ্ডন করে বোঝাবেন, আর যদি মনে হয় যুক্তি ঠিক আছে আর কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসের অপেক্ষায় থাকবো। আর রুদ্র বার্তা মানে এরকম আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে, যদি মনে হয় এরকম আনকাট কথা আপনার শুনতে ভালো লাগে
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার বন্ধু মাতা, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।